বোটানিক হেভেন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই। আপনাদের থেকে প্রশ্ন পেয়েছি, টেলিফোনে প্রশ্ন পেয়েছি, সেই জন্য একটা প্রশ্নোত্তর পর্ব না করলে চলছে না। তাই আজকে আপনাদের কাছে চলে এসেছি। যেখানে বসে আছি সেটা একেবারে ভ্যানিলা প্ল্যান্টেশনের পাশেই বসে আপনাদের সাথে কথা বলছি এবং আপনাদেরকে জানাই যে প্রশ্নোত্তর পর্বের নানা জনের নানা প্রশ্ন, সেই জন্য স্কিপ না করে আপনারা দেখবেন পুরোটাই, তাহলে অনেক সমাধান, প্রশ্নের সমাধান আপনারা পাবেন। আশা করি আপনারা সাবস্ক্রাইব করে বেল বটন টিপবেন যাতে আমার সবগুলি যায় আপনাদের কাছে। সুরজিৎবাবু আমাকে প্রশ্ন করেছেন যে কালো হলুদ পাওয়া যায় কি না। হ্যাঁ, নিশ্চয়ই পাওয়া যাবে। আপনি আপনার লোকাল এগ্রিকালচার অফিসে খোঁজ করতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার কতটা লাগবে রিকোয়ারমেন্ট, এটা কিন্তু বৈশাখ জ্যৈষ্ঠ মাসে লাগাতে হবে। কালো হলুদের মেডিসিনাল ভ্যালুজ খুব ভালো, আপনি যদি অর্গানাইজড ওয়েতে করতে পারেন ভালো হয়। অর্গানিক কালো হলুদ তো আরও মূল্যবান। দয়ালবাবু আপনি প্রশ্ন করেছেন যে মাটি নরম না হলে কিভাবে রোপণ করব। প্রশ্নটা কিন্তু খুব বোঝা গেল না, তবু আমার মনে হলো আমার একটা ভিডিও নিশ্চয়ই আপনি দেখেছেন যে জিরো টিলে যে ধান চাষ, বিনা আকর্ষণে ধান উৎপাদন পদ্ধতি, এটা আধুনিক একটা পদ্ধতি। যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, মজুরির দাম বাড়ছে, আমরা পাওয়ার টিলার না দিয়ে, পাওয়ার টিলার প্রচুর ব্যবহার করলে মাটির প্রচুর ক্ষতি হয়, সেই জন্য এইটা করা। তা নরম করার অনেক কৌশল আছে, ওই জায়গায় প্রচুর জৈব সার দিয়ে দেবেন, পোল্ট্রি লিটার দেবেন, খড় পচা দেবেন, একটু গুড় গোবর দেবেন, তাহলেই নরম হয়ে যাবে। আর তাতেও যদি নরম না হয় একটু ধৈঞ্চে চাষ করবেন, সেই সাথে অ্যামোনিয়াম সালফেট একটু ব্যবহার করবেন, করলেই একটু কাদা কাদা হয়ে যাবে। 1 থেকে 2 ইঞ্চি কাদা হয়ে গেলে আর জল ধরে রাখছেন। আর আপনি একটা ন্যাচারাল উইডিসাইড ব্যবহার করতে পারেন, দিয়ে আপনি কাদাটা করবেন, মানে কাদাটা করতে হয় আপনাকে জৈব পদার্থের সংযোজন করে। আশা করি আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন, আপনি ভালো চাষি, সেই জন্য আপনাকে ধরিয়ে দিতে পেরেছি। পলাশ সিট উনি প্রশ্ন করেছেন যে পিজিআর স্প্রে করা যাবে কি না। নিশ্চয়ই যাবে, আপনি স্প্রে করবেন, কিন্তু একটু হুঁশিয়ারি দিই, সবসময় পিজিআর স্প্রে করার আগে দেখবেন যে আপনার মাটিতে উপযুক্ত রস আছে কি না, মানে জো আছে কি না। ফসলের গোড়ার মাটি একদম ড্রাই হলে পিজিআর দেবেন না। আর কি তার আগে যে এনপিকে খাবারটা গাছের দরকার সেটা যেন দেওয়া থাকে। সুতরাং এই উপযুক্ত পরিবেশ নিয়ে আপনি কৃত্রিম পিজিআর দিতে পারেন, ন্যাচারাল পিজিআর আমার ভিডিওতে আছে, সেটা দেখবেন। আপনি সজনে পাতা, নিম পাতা দিয়ে পিজিআর, ঘোল দিয়েও পিজিআর করা যায়, এটাও আপনি ব্যবহার করতে পারেন। এই মুহূর্তে আমি নামটা বলতে মনে করতে পারছি না, কিন্তু উনি প্রশ্ন করেছেন বড় নারকেল গাছে রাসায়নিক সারের পরিমাণ কত এবং মিডিয়াম সুপারি গাছে রাসায়নিক সার কত দেব। প্রথমেই বলি আমার নারকেলের যে ভিডিওটা বেরিয়েছে সেটা আপনারা নিশ্চয়ই দেখছেন বা দেখবেন, তাতে বলা আছে। তবু আমি বলছি যে রাসায়নিক সারের আগে কিন্তু জৈব সারের দিকে খেয়াল রাখবেন। 50 থেকে 100 কেজি গোবর পচা সার বা জৈব সার, অথবা আরেকটু কম হলেও কেঁচো সার আপনারা দেবেন, নিম খোল দেবেন। সেই সঙ্গে যদি বড় নারকেল গাছ হয়, ফলন্ত নারকেল গাছ হয়, আমাদের দেশে 500 গ্রাম ইউরিয়া, 500 গ্রাম ফসফেট আর 1.5 কেজি পটাশ, এটা যদি দেন তাহলে আপনার মোটামুটি গাছের মাথায় 30 থেকে 35টা পাতা আসবে এবং অনেকগুলো ডাব হবে। আর মিডিয়াম সুপারি যেটা বলেছেন, এটা আমি খুব অল্প দিনের মধ্যেই, আপনি সুপারির বিজ্ঞানভিত্তিক যে পরিচর্যা এবং চাষ পদ্ধতি একটা আমি ভিডিও করছি, তা একটু অপেক্ষা করুন এবং ভিডিওটা দেখবেন, আমি সবটাই সুপারিটা নিয়ে বলবো। আকাশবাবু আপনি প্রশ্ন করেছেন যে কোন জাতের লেবু গাছে প্রচুর ফুল হয় এবং সারা বছর ধরেই প্রায় ফল হয়। আজকাল থাই লেবু কিছু এসছে, ওগুলো দেখেছি, আমরাও লাগিয়েছি, সারা বছরই প্রায় ফল দেয়। কিন্তু মনে রাখবেন লেবু গাছে 3 বার সার দিতে হবে এবং সেটা আপনাদের যে এলাকার মানুষ আপনারা, সেই কৃষি দপ্তরের, হর্টিকালচার দপ্তরের যে সুপারিশ আছে সেই সুপারিশ মেনেই দেবেন। সবসময় এনপিকে, তার সঙ্গে বোরন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এটা থাকবে, জীবামৃতম থাকবে, তাহলে সারা বছরের ফুলটা আর পড়বে না। আমার প্রিয় ভিউয়ার্স,
রমেশ বাবু বা রমেশ সাপুই, উনি আমার সবটাই বেশ কমেন্ট করেন, আমার ভালো লাগে। উনি বলেছেন যে লেবু গাছে আরও বেশি ফুল আনার জন্য কি করবেন, একটু আগেই যেটা বলছিলাম উনি একটু খেয়াল করুন যে আমি এনপিকে বছরে তিনবার আর এখানে পিজিআরটা দেবেন। বেশি ফুল আনার জন্য 10% পিজিআর আপনি অর্গানিক দিতে পারেন, আজকে ন্যাপথা অ্যাসিটিক অ্যাসিড প্ল্যানোফিক্স এই জাতীয় ওষুধ একটা দিতে হবে, এটা দিলেই। তবে আমরা দেখেছি আপনারা জৈব সার যদি 20-25 কেজি করে বছরে দুবার দেন বর্ষার আগে এবং পরে, আর গাছের গোড়াটা আচ্ছাদন করে রাখেন, তাহলে অনেক শারীরবৃত্তীয় প্রক্রিয়া এদের ভালো হয়, লেবু গাছের কোনো রকম ক্ষতি হয় না। আর লেবু গাছের সবথেকে বড় সার হলো আপনার ওয়াচিং, সবসময় দেখা, পর্যবেক্ষণ করা, ব্যাকটেরিয়াল ইনফেকশান হচ্ছে কি না, ফাঙ্গাল ইনফেকশান হচ্ছে কি না, বোরনের অভাব হচ্ছে কি না, তাহলে আপনি সারা বছরই প্রচুর ফল পাবেন এবং ফুল ফল পড়বে না। এখন এবারে বলি যে আমার কাছে এত প্রশ্ন এসছে, একই প্রশ্ন একই, সেজন্য সবার নাম আর করতে পারছি না, সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। তারা প্রশ্ন করেছেন গোলমরিচ চারা কোথায় পাবো, কিভাবে পাবো। গোলমরিচ চারা আপনি গভর্নমেন্টের নার্সারিতে পাবেন, সেটা স্পাইসেস বোর্ডের নার্সারি যেগুলো আছে তারা খুব উন্নত মানের আপনি গোলমরিচ পাবেন, নইলে লোকাল মরিচ আপনাকে তুলে দেবে। আর আমার সঙ্গে যোগাযোগ করলে আপনি, আমি আপনাকে প্যানিওর 2 এবং প্যানিওর 5 যাত্রা দিতে পারবো, তবে তার জন্যে আপনাকে একটু জানাতে হবে আপনার রিকোয়ারমেন্টটা কত, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা জানিয়ে দিলে আমার পক্ষে খুব সুবিধে হয়, আমি নিশ্চিত হয়ে যাই যে আপনার কতটা রিকোয়ারমেন্টস আছে। আর সবার এত দূর থেকে করছেন আর কিভাবে পাঠাবো, যারা আমার কাছাকাছি তারা আসতেই পারেন, এসে নিয়ে যাক গেলেন, আর যারা দূরে আছেন তাদের রিকোয়েস্টে প্রচুর বাংলাদেশ মালদা মুর্শিদাবাদ থেকে আমাকে রিকোয়েস্ট করছে, সেজন্য আমি অনলাইনের একটা পাঠাবার ব্যবস্থা করছি, সুতরাং ডেলিভারিটা যাতে স্মুথলি হয় আমি এপ্রিল মেতে আশা করি পাঠাতে পারবো। একজন প্রশ্ন করেছেন, নামটা এই মুহূর্তে আমার মনে নেই, যে গোলমরিচ কোথায় বিক্রি করব। ভাই গোলমরিচ বিক্রি করার কোনো সমস্যা নেই, লোকাল গ্রসারি বা মুদিখানায় প্রচুর বিক্রি হয়, ওষুধ দোকানেও পাওয়া যায়, মানে ওষুধ দোকান এই সেন্সে বলছি যারা কবিরাজি ওষুধ বিক্রি করেন সেখানেও আপনি কন্ট্যাক্ট করতে পারেন, যে অর্গ্যানিক বিশেষ করে এই প্যানিওর 2 ভ্যারাইটিতে এতে যে রাসায়নিক পদার্থটা থাকে সেটা অনেক অন্যান্য তুলনায় অনেক বেশি, সেজন্য এর গুণগত মান বেশি হওয়ায় ওষুধই কাজে ব্যবহার হয় বেশি, সুতরাং আয়ুর্বেদ ডাক্তারবাবুরা এর ব্যবহার বেশি করেন, আপনারা সেখানে যোগাযোগ করলে বিক্রির কোনো অসুবিধা হয়নি। আমি তো আজ প্রায় 4-5 বছর বিক্রি করছি, আমার মার্কেট প্রবলেম নেই। আপনারা অনেকেই আমার ঠিকানা জানতে চেয়েছেন, তো আমার ঠিকানাটা হলো যে রবিউল হক, ভিলেজ কালীতলা, পোস্ট শ্যাম বসু চক, ব্লক বা পিএস হচ্ছে কুলপি, ডায়মন্ড হারবার সাব ডিভিশন, সাউথ 24 পরগনাস, এবং ফোন নাম্বার হচ্ছে 8016897740। আপনারা ডায়মন্ড হারবারে যেভাবেই হোক আসুন, মানে শিয়ালদা থেকে আসা যায়, হাওড়া থেকে আসা যায়, স্প্ল্যানেড থেকে আসা যায়, এসে ওখান থেকে 15 কিলোমিটার শ্যামবটির চক বাস স্টপেজ, ওখানেই আমার লোকেশান। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা পাবেন। এছাড়া যারা বোটানিক হেভেন ক্লিক করে গুগল ম্যাপে যদি সার্চ করেন আপনি, লোকেশানটা আপনার কাছে ইজি হবে, আসার কোনো প্রবলেম হবে না। স্প্ল্যানেড থেকে ডিস্ট্যান্সটা হলো কলকাতা থেকে 45 কিলোমিটার। হ্যাঁ, এটা অনেকেই প্রশ্ন করেছেন। আর একটা প্রশ্ন, এই ভ্যানিলা চারা কোথায় পাওয়া যাবে। হ্যাঁ, ভ্যানিলা চারা, ওই সত্যি আমি সবসময় বলি যে ভ্যানিলা চারা স্পিক বায়ো ল্যাব কেরলে আছে, ওখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। ব্যাঙ্গালোরে টিস্যু কালচার আছে ইন্দো আমেরিকান হাইব্রিড, সেখানে পেতে পারেন, আমার এখানে পেতে পারেন, যদি আপনারা ইচ্ছুক হন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অনেকেই প্রশ্ন করেছেন যে ভ্যানিলা কোথায় বিক্রি করবেন। চারার কথাটা তো বললাম, কিন্তু ভ্যানিলা উৎপাদন হতে প্রায় 3 বছর লাগবে আর পিক পিরিয়ড 7-8 বছর। তো আমি বলি যে ভ্যানিলা বিক্রি করার কোনো সমস্যাই নেই, কারণ সারা ইন্টারন্যাশনাল ট্রেডে দেখা গেছে 60% এখন ডিম্যান্ড, সুতরাং আমরা দিতে পারলেই ওরা বেঁচে যায়। প্রচুর বিদেশে বিক্রি করে যারা এজেন্সি, তারা আমারও জানা আছে, তখন আপনাদের জানিয়ে দেব, আমার সঙ্গে যোগাযোগ রাখবেন। আপনারা সবাই যার যেটা হবে, শুধু কোয়ালিটিটা ভালো করুন,
কারণ এই ট্রেডিং এর একটা বা মার্কেটিং এর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে কোয়ালিটি। আপনারা অন্য ইউটিউবও দেখবেন, সেখানে দেখবেন মার্কেটের প্রচুর ডিমান্ড, আপনারা দিতে পারলে হয়। আজকে কর্ণাটকে মাত্র 8% গাছ সার্ভাইভ করছে ডিউ টু এনভায়রনমেন্ট ডিজাস্টারের জন্যে। তো সুতরাং ওয়েস্ট বেঙ্গলের একটা খুব ভালো সুযোগ যে এই 3 বছরের মধ্যে আমরা যদি গুছিয়ে নিতে পারি এই ভ্যানিলা প্রোডাকশান করে এবং খুব ভালো মানের প্রোডাকশানটা আমরা বাজারে দিতে পারি। আবার আপনাদের একটা কথা রিপিট করি, এত অনুরোধ এসছে বাংলাদেশের চাষি ভাইদের থেকে, বাংলাদেশের মানুষজনের থেকে, ঢাকা খুলনা এসব জায়গা থেকে, তো রংপুর থেকেও এসছে, তাদের সবাইকে ধন্যবাদ। আমাদের রাজ্য থেকেও এসছে, বাইরের রাজ্য থেকেও এসছে, এমনকি ইন্দোনেশিয়া থেকেও থ্যাঙ্কস পেয়েছি। তাই সবার কাছে আমার আন্তরিক তাদের ধন্যবাদ জানাই। আর তাদের কথা ভেবেই মেদিনীপুর টেদিনীপুর তো আছেই, আমার প্রতিবেশী রাজ্য, তাদের কথা ভেবেই আমি অনলাইনে ডেলিভারি করার একটা ব্যবস্থা করেছি আপনাদের জন্য, সেটা এপ্রিল মে থেকে হবে। তো কিন্তু আপনারা বলে রাখি, শুধু ব্যবস্থা তো আমি করছি আপনাদের জন্য, কিন্তু এত সীমিত আমার প্রোডাকশান আছে যে সবাইকে হয়তো দিতে পারবো না। তাই আপনারা আমার হোয়াটসঅ্যাপে, ফোনে নয়, হোয়াটসঅ্যাপে যদি আপনাদের রিকোয়ারমেন্টটাকে কনফার্ম করেন অর্ডারটা, তা সেটা আমার পক্ষে ভালো হয়। বাংলাদেশ থেকে গজল ভাই, আপনি জানতে চেয়েছেন যে ভ্যানিলা চারার দাম কত এবং কিভাবে পাব। তো আপনাদের বলি যে এই দাম কত এটা জানতে হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেই আপনারা যোগাযোগ করবেন। আর যে কোনো সাহায্য, অন্যান্য সুপারিশ কিভাবে করবেন, কোনো প্রশ্ন নিশ্চয়ই আমার ফোনে করুন আমার সঙ্গে। আর বলছিলাম যে অনলাইনে তো একটা ব্যবস্থা আমরা করছি এই রিকোয়েস্টের জন্যে, আপনার চিন্তা নেই, অনলাইনে পেয়ে যেতে পারে। অনেকেই আমার কাছে একটা প্রশ্ন করেছেন যে আমরা প্রশিক্ষণ নিতে চাই এক চিলতে জমিতে অধিক ফলন করার একটা কৌশল, নয়া কৌশল, এবং একটা ভ্যানিলা চাষের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার কথা আমরা ভেবেছি এবং আপনাদের জন্যই সেটা করব। সেই এই ব্যাপারে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগটা করবেন, কবে হবে, কোথায় হবে, কিভাবে হবে, এ প্রশিক্ষণটা আপনাদের পক্ষে খুবই ভালো হবে, আমরা আপনাদের জন্যই এই ব্যবস্থাটা করেছি। হ্যাঁ গৌরাঙ্গবাবু, আপনি ওই নার্সারি ট্রে, সম্ভবত ওটা জার্মিনেশন ট্রের কথাই বলছেন আপনি, বা ওটাকে বলে নার্সারি বিজ্ঞানের ভাষায় বলে প্রোট্রে, তো এটা বিভিন্ন টাইপের আছে, এটা আপনি ব্যাঙ্গালোরে খুব ভালো কোয়ালিটির পাওয়া যায় সেটা আপনি পেতে পারেন, আর নইলে আমার কাছেও আমি আপনাকে ব্যবস্থা করে দিতে পারি, আমার নার্সারি ইকুইপমেন্টের যে বিভাগ আছে সেখান থেকে আপনি পেয়ে যাবেন। পিনাকিবাবু, পিনাকিবাবু প্রশ্ন করেছেন যে আমার মাটি মোরাম, লাল মাটি, এটা হয় কি না। আমার ভিডিওতে আমি উল্লেখ করেছি যে ভ্যানিলার জন্য স্যান্ডি লোমি থেকে ল্যাটেরাইট সয়েল পর্যন্ত হয়, কাঁকুড়ে মাটিতেও হয়, শুধু আপনি আপনার মাটির সয়েল পিএইচটাকে টেস্ট করুন, আপনার জল ধারণ ক্ষমতাটা টেস্ট করুন, আর নেগেটিভিটিটা আছে যে স্ট্রং উইন্ড এবং একটানা ড্রাই স্পেলে, মানে একটানা শুকনো আবহাওয়া, হ্যাঁ সেইটা ভ্যানিলা সহ্য করতে পারে না। আপনার জলের ব্যবস্থা কিন্তু রাখতে হবে, আপনি স্প্রিঙ্কল ইরিগেশন করে খুব অল্প জল দিয়ে একে বাঁচিয়ে রাখতে হয়, এ কখনো বেশি জমা জল সহ্য করে না। তো আপনারা দেখেছেন, আপনারা দেখুন আমার হাতে যে দেখাচ্ছি যে এই যে উডগুলো আছে, ডিকে হওয়া, খাওয়া হওয়া উড, এটা এর গোড়ায় থাকে, এটা আমরা দিতে বলি। এ দেখুন 1 কেজি যদি আমি গাছের গোড়ায় দিই, 6 লিটার জল এ অ্যাবজর্ব করতে পারে। সুতরাং এইভাবে একে চাষ করতে হয়, অর্কিডটাকে এভাবেই করতে হয়। তো আপনার যদি এই কন্ডিশানগুলো আপনার এলাকায় ফুলফিলমেন্ট হয়, বা আপনি আমাকে ফোনে আপনার সয়েল পিএইচ, বার্ষিক বৃষ্টিপাত এটা একটু জানান, তাহলে আপনাকে আমি সুপরামর্শ দিতে পারবো। তবে আমার মনে হয় আপনার হবে, আপনি লক্ষ্য করেছেন আমি যেখানে বসে আছি ওপরে একটা শেডনেট দেওয়া রয়েছে, যখন দেখবেন টেম্পারেচার হাই তখন আপনি ওপরে একটা শেডনেট দিয়ে দিলেন, বা খেজুর পাতা, নারকেল পাতা দিয়ে দিলেন, মানে পার্সিয়ালি 50% সানলাইট। আমার ভিডিওটা আপনি আরও পুঙ্খানুপুঙ্খভাবে দেখুন, এই পয়েন্টগুলো আমি উল্লেখ করেছি যাতে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গার মানুষ ভ্যানিলা করতে পারবে কি না। সুমিতবাবু, আপনি প্রশ্ন করেছেন যে আমাদা বিক্রি করব কোথায়, আপনি এখনও একদম লাগালেন না,
এখন আমি দেখে আমার ভিডিওতে আপনি দেখবেন যে 5-7টা হেলথ বেনিফিটসের কথা বলেছি। আগে নিজেদের পুষ্টি আর ইমিউনিটি বাড়ান, আর বাড়ির ছেলে মেয়েদের মুখের জ্যোতিটা ফিরিয়ে এনে দেন। হ্যাঁ, ফেয়ার অ্যান্ড লাভলি না মেখে আপনি আমাদাকে কোষ্ঠকাঠিন্যটাকে পরিষ্কার করুন। এবারে বিক্রির ব্যাপারে আমি উল্লেখও করেছি, আপনি মনে হয় এড়িয়ে গেছেন ভাই। আমাদের ব্যবহার কম করছি আমরা অচেতনভাবে, বা আমরা ঠিক ঠিক না বুঝে আমাদেরটা করিনি। আপনি রেসিপি থেকে খেতে পারেন, এইগুলো বাড়িয়ে দেন, আর তারপরে দেখবেন বিক্রিটা হয়ে গেছে। আপনি আমি যদি না ব্যবহার করি তো বিক্রিটা হবে কোত্থেকে? সুতরাং ডিম্যান্ড তো আমরা করব, ইতিমধ্যে ডিম্যান্ড আছে একটা এলিট সম্প্রদায়ের মধ্যে। দেখবেন আমি কলকাতায় দেখলাম শপিং মলগুলো বিক্রি হচ্ছে এবং খুব কস্টলি। হ্যাঁ, খুব কস্টলি, আমাদের পাউডার করেও বিক্রি করা যায়। তাহলে আপনি বিক্রির কথা ভাববেন না, আপনি লাগাতে শুরু করুন, পুরো জায়গাগুলো ফেলে রাখবেন না। হ্যাঁ, পুরুলিয়া থেকে সুমিতবাবু বলছেন যে পুরুলিয়ার মাটিতে ভ্যানিলা চাষ করলে সেটা হবে কি না এবং সেটা লাভজনক হবে কি না। প্রশ্নের উত্তরে আমি যে তিনটে পয়েন্ট জানতে চাইছি সেটা তো আপনার পুরুলিয়ার কোন জায়গায় আপনি চাষ করছেন জানা নেই। আপনি যদি একটু জলের ব্যবস্থা রাখেন, একেবারে 3 মাস তাকে জল দিলেন না, ভ্যানিলা কিন্তু ভালো থাকে না। সেই জন্যই আপনাকে বলছি যে আপনার আমার ভিডিওতে যে পয়েন্ট কটা আছে সেটা যদি আপনার থাকে, মানে পিএইচ যদি 7.5-এর মধ্যে থাকে, টেম্পারেচারটা থাকে, হিউমিডিটিটা 80% থাকে, তাহলে সেটা লাভজনক নিশ্চয়ই হবে। পুরুলিয়ার অত্যন্ত ড্রাই স্পেলে এরা একেবারে ড্রাই আর স্ট্রং উইন্ড দুটো ভ্যানিলার পক্ষে ক্ষতিকর। অনেকের ভেরি কমন প্রশ্ন ছিল, সেই জন্য বলেছি আপনারা আমার আরও ভিডিও দেখুন এবং ভালো লাগলে সেটাও কমেন্ট করুন, আর আপনাদের প্রশ্নের উত্তর আমি দিতে থাকবো এরকম মাঝে মধ্যে। আপনারা আমার সঙ্গে থাকুন, নতুন নতুন ভিডিও করার কথা বলতে পারেন, সেগুলো আমি ভিডিও করে আপনাদের দেখাবো। ইতিমধ্যে আপনারা অনেকে নতুন নতুন কিছু ভিডিও করতে বলেছেন, কিন্তু আমার সময় অভাবে এবং শারীরিক কারণে সেগুলো হয়ে উঠতে পারেনি। তো আমি নিশ্চয়ই সেটা পরে পরে করব, তাদের অনুরোধ আমি উপেক্ষা করব না, প্রত্যেককেই আমি সেই তাদের রিকোয়েস্ট রেখে ভিডিওটা করব। এভাবেই আপনারা আমার সাথে থাকুন। আরও একটা একেবারে অবাক করা ফলের ভিডিও আমি দেব এবং প্রচুর পয়সা, যে এমন গাছ আমি দেব যেটা ব্যবসায় যাবে, বিপণনে যাবে, সবটাই যায় কিন্তু ইন্ডাস্ট্রিতে হবে, শিল্পের বিকাশ ঘটবে আমাদের হাতে। এই প্রশ্নোত্তর পর্ব শেষ করছি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দীর্ঘায়ু হন, এইটা বলে আমি শেষ করছি।